কেনিয়ার সুন্দর সরল এক গ্রাম উমোজা আফ্রিকার ঐতিহ্যবাহী যে রূপ দেখা যায় ঠিক তেমনই রঙিন বৈচিত্র্যে ভরপুর। কারণ পুরুষ সমাজ সেই গ্রামে নিষিদ্ধ, নারীদের গ্রাম হিসেবেই উমোজা বিশ্ব পরিচিত। সোহাইলি ভাষায় উমোজা মানে ঐক্য। নাইরোবি থেকে ছ ঘন্টার দূরত্বের এই গ্রামটির নাম কেনিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। নর্থ সেন্ট্রাল কেনিয়ার নারী সর্বস্ব এই গ্রামের কথা জানে না এমন মানুষ কেনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। অবশ্য ঠিক নাম মনে রাখার মতোই দৃষ্টান্ত স্থাপন করেছেন উমোজা গ্রামের নারী গোষ্ঠী। তো বন্ধুরা, আজকে আমি জানাবো উমোজা জাতি সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন। 1990 সালে রেবেকা লোলসলি নামের এক নারী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয় এবং সেখানে 15 জন নির্যাতিত নারী নিয়ে একজোট হয়ে গড়ে তোলেন উমোজা গ্রাম। লোলসলি স্বামী ও বিভিন্ন পুরুষের হাতে নির্যাতিত হয়েছেন বহুদিন, চেষ্টা করেছেন বিচারের জন্য, কিন্তু পরে দেখলেন সেই নির্যাতনকারীরাই ঘুরে বেড়াচ্ছে অবাধে। তার সেই জেদ থেকেই নারীরা এই অভয়ারণ্য উমোজা গ্রাম গড়ে তোলেন, যেখানে শুধু নারী নির্যাতিত ও তার সন্তানদের নিরাপদ আবাস। পুরুষের বসবাস নিষিদ্ধ সেখানে, তবে তার মানে এই নয় যে গ্রামে পুরুষের প্রবেশ সেখানে নিষেধ। উমোজার বিভিন্ন জীবন ব্যবস্থা, নারীর সংগ্রামের গল্প আর অসাধারণ বৈচিত্র্য ভরা জীবনধারা সম্পর্কে জানতে নতুন এক পৃথিবী গড়ার অনুপ্রেরণায় অনেক পর্যটক ভিড় জমান উমোজা গ্রামে। আর সেটি ঘিরে উমোজার নারীরা গড়ে তুলেছেন ছোট্ট আয়োজন, যাতে এই গ্রামের অভিজ্ঞতা সবসময় মনে গেঁথে থাকি যায় সবার মনে। কেনিয়ার ঐতিহ্যবাহী নাচ ও গানে অতিথিদের বরণ করে নেয় উমোজার সংগ্রামী নারীরা। তাদের রঙিন ও ঝলমলে পোশাক আর গয়নায় মুগ্ধ হতে হয় প্রথম দেখাতেই। সেই মুগ্ধতাকে পুঁজি করে চলেছে উমোজা গ্রামের নারীরা। উমোজার জীবনধারা, সেখানকার নারীদের হাতেই তাদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত স্কুল, নির্মিত জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র, সব কিছুতেই নিখুঁত বর্ণনা পাওয়া যায় উমোজার আজকের এই অবস্থানে। উমোজা দর্শনীয় স্থান হয়ে উঠেছে, তবে কোনো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, নারীর ভেতরকার সাহস যে কত কিছু করতে পারে, কিভাবে এমন একটি সমৃদ্ধ সম্প্রদায় গড়ে তুলতে পারবে, সেটি উমোজার প্রধান দর্শনীয় বৈশিষ্ট্য। নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে ঐতিহ্যবাহী গয়না আর কাপড়কে পুঁজি করে নিজেদের জন্য পৃথিবী গড়ে তোলার কাজ করে যাচ্ছে এখানে। অসাধারণ সব রং ওই ঢঙের গয়না যেমন একদিকে তুলে ধরেছে আফ্রিকার চিরচেনা ঐতিহ্যকে, তেমনি অন্যদিকে প্রতিটি গয়নার সঙ্গে জড়িয়ে আছে উমোজা নারীদের প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রামের গল্পগুলো। উমোজার স্কুলের চিত্রটিও বেশ মনোরঞ্জক বলা চলে। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে অহিংস আর নারীর প্রতি নির্যাতনবিহীন একটি সমাজ তৈরি করতে পারে। উমোজাতে পুরুষের বসবাস নিষিদ্ধ হলেও গ্রাম থেকে কিছু দূরে এই নারীদের উদ্যোগে নদীর পাশে ক্যাম্পসাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে উমোজাতে ঘুরতে আসা দর্শনার্থীরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে প্রাণ খুলে। সামান্য টাকায় উমোজাতে বেড়াতে আসা দর্শনার্থীদের কেনা গয়না ও নারীদের বানানো বিভিন্ন ক্রাফট কেনার টাকায় উমোজাতে নারীদের জীবনধারণের মূল চাবিকাঠি। মূলত 2004 কিংবা 2005 সালের দিকে উমোজার নারীরা বিশ্বব্যাপী পরিচিতি পেতে শুরু করে নিজেদের লড়াইয়ের জন্য। এরপর থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে অনুপ্রেরণার খোঁজে ছুটে আসেন দর্শনার্থীরা। এছাড়া উমোজার নারীদের সঙ্গী হয়েছে ইউনিসেফও। তবে এত কিছুর পরেও আফ্রিকার পুরুষ সমাজের বিভিন্ন অত্যাচার অনুগ্রহ সহ্য করে চলেছে তারা। এখনও পুরুষ শাসিত সমাজ সঠিকভাবে নিতে পারেনি নারীদের এই বীরত্ব গাথা। তবে সব কিছু ছাপিয়েই উমোজার নারীরা এগিয়ে চলেছে। সব কিছুর পর পুরুষরাই তাদের সবচেয়ে বড় বাধা বলে মনে করেন উমোজার নারীরা। আর কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজেদের সামর্থ্য দিয়ে আয় করে নিচ্ছেন জীবনযাপনের সব কিছু। প্রায় 50 নারী ও 200 শিশুর নিরাপদ আবাসস্থল উমোজা এখন ভ্রমণ পিপাসুদের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের দারুণ এক গন্তব্যস্থল। তো বন্ধুরা, আফ্রিকার এই বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী সম্পর্কে জেনে থাকলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন।